আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইভ ক্লাস আমরা আমাদের আজকে তৃতীয় ক্লাস লাইভে আমরা গত দুইটা ক্লাস শেষ করেছি এবং আজকে আমরা লাইভ করছি আমাদের আজকের লাইভে আমরা বেসিক টুল দেখব তারপর নেক্সট লাইভগুলোতে আর বেসিক টুল দেখতেছি না নেক্সট লাইভগুলোতে আমরা হয়তো বেসিক টুল ছাড়া অন্য প্রজেক্ট বেস কাজগুলো একটু দেখব থেকে তো আমাদের হ্যাঁ লাইভে আমাদের বেসিক কিছু টুল রয়েছে হুম লাইভে আমরা বেসিক টুলটাই রেখেছি এবং এর পরবর্তী লাইভগুলোতে এটা আমাদের তিন নাম্বার ক্লাস চার নম্বর ক্লাসে আমাদের বেসিক টুল রয়েছে বেসিক টুলের বলতে এখান থেকে আমরা অনেক কিছু দেখবো মানে টোটাল বেসিক টুলের কুটিনাটি সব কিছু দেখে তারপর আমরা সরাসরি চলে যাব আপনার প্রজেক্ট বেস ওয়ার্কে যাই হোক আমি আর এ বিষয়ে বলছি এখন সবচেয়ে বড় বিষয় যেটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হননি এবং আমাদের পেজেও যুক্ত হননি তারা অবশ্যই আমাদের গ্রুপ এবং পেজে যুক্ত হয়ে যাবেন নিচে আমাদের গ্রুপ এবং পেজের লিংক দেয়া থাকবে এবং আমাদের এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আমরা এই টোটাল কোর্সে ফ্লায়ার ডুশিয়ার বিজনেস কার্ড তো সকল প্রকার ডিজাইন শিখবো এবং কি কি শিখবো সেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আমি আর সেই বিষয় নিয়ে আলোচনা করছি না এখন সরাসরি আমরা ওই বিষয়টাই দেখব যে আমরা আসলে কি কী নিয়ে কাজ করবো হ্যাঁ আমাদের কি কি রয়েছে আমরা টোটাল এখান থেকে চল্লিশটা ক্লাস রেডি করেছি টোটালি চল্লিশটা ক্লাস এবং চল্লিশটা ক্লাসে বিষয়বস্তুগুলো কি কি সেগুলো আমরা বলেছি প্রথম দিনেই তো আমরা প্রতিদিনেই এই ঠিক এই টাইমেই রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা এই ভিডিওগুলো আপলোড করবো ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ সবাইকে তো আটটা পঁয়তাল্লিশ মিনিটে দেখুন আপনাদের জন্য ফ্রি কোর্সটি রেডি করেছে আমরা যদি আপনাদের জন্য এত সুন্দর একটি ফ্রি কোর্স রেডি করতে পারি আপনারা এটা শেয়ার করতে পারবেন না সবাই আপনাদের লাইনে আপনাদের ট্যামলাইন এটা শেয়ার করবেন এবং সবাই আমাদের এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই কোর্সের পাশাপাশি এর এই কোর্সটি শেষ করে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক আমি ওই পাশে যাচ্ছি না আমি এখন যেটা করব এখন আমরা বেসিক টুল নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব আজকে তো আমরা ইলস্টেটরটি ওপেন করে নিলাম এবং এখানে নিউ থেকে নিউর উপর ক্লিক করার পর আমরা যে কোনো একটা পেজ নিচ্ছি এবং এটার বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে তাও আমি এখান থেকে যে কোনো একটা পেজ নিচ্ছি নর্মালি আমি এখান থেকে একটা বিফোর পেজ নিয়েছি ধরুন বা একটা এফোর পেজ নিয়েছি সরি এটা নেওয়া এটা নিচ্ছি না আমি এখান থেকে অনেকগুলো একসাথে নেওয়া দরকার নেই এখানে আমাদের আর্ট বোর্ডে চল্লিশটা আছে আমি এই সাইজটাই নিচ্ছি হুম দেখেন একটা পেজ নিয়েছি এবং এটার মধ্যে আমরা বেশ কিছু টুল দেখব আজকেও দেখেন এইখান থেকে আমি আর কিছু টুল দেখাই এইখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম আমি শিফট ক্লিক করে এবং এখান থেকে যে কালারটা রয়েছে কালারটা আমি ক্লিক করে এখান থেকে দিলাম এবং এইখান থেকে এটার উপর ক্লিক করে অল্টার ক্লিক করে একটা কপি করলাম এটা এগুলো এখানে রাখলাম দেখেন এবং আমি অল্টার ক্লিক করে আরও দুইটা বা তিনটা কপি করতে পারি আমি এখান থেকে আরো দুইটা বা তিনটা কপি করলাম আমি সবগুলো সিরিয়ালি রাখতেছি এবং দেখেন এটার কালার হয়তো আমি ব্ল্যাক করে দিলাম এবং এটার কালার হয়তো আমি গ্রিন করে দিলাম বা এটা করে দিতে পারি বাট আমি এটার কালার ধরুন আরেকটা কালার করে দিচ্ছি এটার ধরুন আমি এই কালারটা করলাম এইলু এবং এটাকে আমি প্রত্যেকটাকে আবার দুইটা করে কপি করছি এই ব্ল্যাকটাকেও দুইটা কপি করলাম এবং এটাকেও দুইটা কপি করলাম আচ্ছা এটা কেন করেছি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা টুল রয়েছে এটাকে বলা হয় ম্যাজিক এটা কি কী টুল বলা হয় ম্যাজিক টুল আমরা ম্যাজিক টুলের উপর যদি ক্লিক করে আমরা এই ইউলোর উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যত ইউলো আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে দেখেন এটার উপর ক্লিক করছি এটা সিলেকশন হয়ে গেছে আমি যদি এটার উপর ক্লিক করি এটাও সিলেকশন হয়ে যাবে এটা হয়তো আপনি যেই জায়গায় রাখেন না কেন ধরুন এটা আমি এই পাশে রাখলাম এটার সাথে এটা রাখলাম হ্যাঁ তারপর দেখা গেছে এটার সাথে এই ব্ল্যাকের সাথে আমি এটা রাখলাম বাট ইউলোর সাথে এই এই ব্ল্যাকের সাথে এটা আমি রাখলাম হুম তারপর দেখা গেছে আমি এই ইউলোর সাথে এটা রাখলাম নো প্রবলেম আপনি যেইখানেই যেটা রাখেন না কেন আপনি যেটা সিলেকশন করবেন এটার সাথে সমৃদ্ধ সব কিছু একসাথে সিলেকশন হয়ে যাবে দেখেন যেমন আমি এখান থেকে এই যে এখান থেকে দিলাম এটার উপর ক্লিক করলাম দেখেন এই পাশটায় কিন্তু সিলেশন হয়েছে এটার উপর ক্লিক করলাম এটা কিন্তু সিলেকশন হয়েছে সেম কালার এটার উপর ক্লিক করলাম এটা সিলেকশন হচ্ছে এটার ওপর ক্লিক করলাম এটাও সিলেকশন হচ্ছে মানে ম্যাজিক টুলের কাজ হচ্ছে এই কালারের সকল কিছুই সিলেকশন হয়ে যাবে এখন ধরুন আপনার এখানে বলা হয়েছে আপনি আপনার একটা ক্লায়েন্টে এটা কাজ করে দিয়েছেন কাজ করে দেওয়ার পর আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি যেখানে লাল কালারটা ব্যবহার করছো এখানে লাল কালার ব্যবহার না করে আপনি তুমি সবুজ কালার ব্যবহার করো বা হলুদ কালার ব্যবহার করো সেক্ষেত্রে দেখা গেল আপনি এখানে পঞ্চাশটা জায়গায় বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শেপ আছে হ্যাঁ অনেক ছোটো ছোটো যেমন হয়তোবা এমন ছোটো ছোটো শেপ হতে পারে আচ্ছা আমি এখান থেকে দেখাই ধরুন এমন ছোটো ছোটো শেপ এই এত ছোটো ছোটো শেপগুলোতে আপনি লাল কালার ব্যবহার করছেন যেটা মানে আপনি দেখাই যায় না বা আপনি আইড্রোপারের মতোই যে এত ছোটো ছোটো শেপগুলোতে আপনি কালার ব্যবহার করছেন যেটা আপনি খালি চোখে নর্মালি দেখবেনই না তো এই শেপগুলোতে আপনি বারবার কালার চেঞ্জ করবেন কিভাবে তো আপনি যে কালার ব্যবহার করছেন এই যে আমরা যখন এটার মধ্যে ক্লিক করে এখন এটার মধ্যে ক্লিক করব দেখেন এইটা এটা এটাও সিলেকশন হয়ে গেছে এখন এই যে সিলেকশন হয়ে গেছে এখন আমরা এটার উপর যদি ক্লিক করি ক্লিক করে এখান থেকে ধরুন আমি এখান থেকে কি করব গ্রিন করে দিব। গ্রিনটা সিলেকশন করব দেখেন সব কিছুই গ্রিন হয়ে গেছে এটাও গ্রিন হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটাই ছিল মূলত ম্যাজিক টুলের কাজ যাই আমি কন্ট্রোল এ দিয়ে সব কিছু ডিলিট করে দিচ্ছি সরি কন্ট্রোল চার দিয়ে আবার ফিরিয়ে আনলাম কন্ট্রোল সিলেকশন করে ডিলিট করা যায় কন্ট্রোল জেট দিয়ে আমরা পুনরায় রিকভারি করতে পারি তো আমরা ম্যাজিক টুলে এই বিষয়টা দেখলাম এখন আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল আপনার অনেকে বলছেন হোয়াট ইজ ডিরেক্ট সিলেকশন এই যে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এটার ভিতরে দুটো অপশন আছে একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল আচ্ছা আমি ডিরেক্ট সিলেকশন অ্যান্ড গ্রুপ সিলেকশন টুল দুটোই বলবো দেখুন আমি যদি এখান থেকে এটার উপর ক্লিক করি এবং এটাকে যদি টান দিয়েই পাশটা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটাকে কী করবো ধরুন এই যে এই কর্নারটা এবং এই কর্নারটা ইচ্ছা করলে এদিক ওদিক নিব এটার জন্য কি করতে হবে আমি এখান থেকে ক্লিক করলাম এই যে এখানে সিলেকশান এই দুইটা অংশকে সরি এই দুইটা অংশকে ধরুন আমি সিলেকশান করলাম এখন আমি এটাকে যেভাবেই নিই দেখেন আমরা যেভাবে নিই এভাবেই যাবে দেখতে পাচ্ছেন আশা করি আমরা যেভাবে নিচ্ছি এভাবেই যাচ্ছে দেখতে পাচ্ছেন বিষয়টা বিষয়টা কেমন কতটুকু অ্যামাজিং ঠিক আছে আমরা এই বিষয়টাকে ঠিক একইভাবে নিতে পারতেছি এই যে এই দুইটা কোন আমি সিলেকশন করলাম এখন শুধু এই দুইটা কুনায় যাবে দেখেন এই দুইটা কোনায় যাইতে যাইতেছে দেখতে পাচ্ছেন আমি অল্টা ক্লিক করে একটা কপি করলাম দেখেন এটাকে কেমন দেখা যাইতেছে এখন যদি আমি এটাকে একটু কি করি এখানে একটা ড্রপ শেরও দিই মনে হবে যে এখান থেকে এটা একটু আলাদাভাবে হয়েছে তো এটা কি কীভাবে শেরও দেওয়া যায় আমরা এফেক্টে যাব যাবো থেকে যাওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে ইফেক্ট থেকে স্টাইলাইজে যাব স্টাইলাইজ থেকে ড্রপ শেরো ড্রপ শের উপর ক্লিক করে আমরা প্রিভিউটা একটু অন করব প্রিভিউটা অন করলে কি হবে আমি সে বিষয়টা একটু বলি প্রিভিউটা অন করলে আমরা দেখতে পাবো যে আসলে ড্রপ শেরো দিলে এটা কেমন দেখা যায় দেখেন এখানে একটা ড্রপ শেরো আসছে এটা কেমন নর্মালি ড্রপ শেরু হ্যাঁ এটা আছে অপাসিটি আমি এখান থেকে একটু হানড্রেড করে দিই অপোসিটি হানড্রেড পার্সেন্ট করলে বিষয়টা হয়তো একটু ক্লিয়ার বুঝবেন তারপর এখান থেকে অফসেট যদি একটু কমায় দেই দেখেন এই পাশে আসছে মানে কি হচ্ছে মানে এক্স ওই পাশে এসে পড়ছে কিন্তু আমি কিন্তু এই পাশে নিচ্ছি না মাইনাস যেহেতু আসছে আমরা এটাকে একটু কি করব সামনে দেখে নিয়ে যাই দেখেন এটা কিন্তু এখন ওয়ান আছে তার মানে ওয়ান থাকলেই যে আমাদের কাছে এই এক দিক দিয়ে করতেছে এবং এটাকে আমরা কি করি একটু জিরো করে দেই ওয়াই পাসটা একটু জিরো করে দিই তাহলে হয়তো আমাদের জন্য এটা সুন্দর হয়ে যাবে আমি এখান থেকে কি করলাম জিরো করে দিলাম এখন যদি আমরা এটা ওকে করে দিই দেখেন এই যে মনে হচ্ছে এখানে একটা ড্রপ শুরু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মানে বিষয়টা কিন্তু একটু সুন্দর দেখা যাইতেছে তো আমরা কি করতে পারি এই যে কাজগুলো যখন আমরা করবো বিভিন্ন রকম ড্রয়িংয়ের কাজগুলো তখন কিন্তু আমাদের জন্য এই বিষয়গুলো একটু ইম্পর্ট্যান্ট আশা করি এই বিষয়টা সবার জন্য মানে খুবই একটা ইজি বিষয় কন্ট্রোল জ্যার দিয়ে আমার মতো আবার স্বাভাবিকলি নিয়ে যাচ্ছি এই হচ্ছে বিষয় এভাবে আমরা এই বিষয়গুলো দেখলাম যে আসলে এটার মধ্যে কি কি করতে পারি এবং এখানে রয়েছে গ্রুপ সিলেকশন এখানে হচ্ছে হয়তো আপনি এই যে এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন একটা গ্রুপ ওয়াইজ সিলেকশন সিলেকশন করবেন আর কি একটা গ্রুপ নিয়ে সিলেকশন করে কাজ করা যায় যে কোনো একটা গ্রুপ গ্রুপ সিলেকশন এটা হচ্ছে কি গ্রুপ সিলেকশন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম গ্রুপ গ্রুপ ওয়াইজ এটা কি কি বলা হয় গ্রুপ সিলেকশন গ্রুপটাকে সিলেকশন করা হয় এটা যাই হোক এই বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যালি করব আরো বেশি ক্লিয়ার হবে আরো বেশি সুন্দর করে বুঝতে পারবো এরপর এখানে আরেকটা টুল রয়েছে এটা হচ্ছে ল্যাসো টুল হোয়াট ইজ লেসো টুল আমরা যদি একটু লেসো টুলটা দেখি লেসো টুল আমরা কি করতে পারি আচ্ছা লেসো টুল দিয়ে আমরা নির্দিষ্ট একটা অংশ কি চিহ্নিত করতে পারি এই যে দেখেন এখানে কি করলাম ধরুন এই যে কর্নারটা রয়েছে এই যে সাইজটা রয়েছে বা এই যে সুন্দর একটা চার কোণা চতুর্ভুজ যেটা রয়েছে আমরা লেসু টুলটা দিয়ে আমরা এই কোনাটাকে সিলেকশন করলাম ধরুন এই কোণাটাকে সরি এই যে শুধুমাত্র এই কি করতে করলাম সিলেকশন করলাম এই যে এই কোণাটাকে সিলেকশন করলাম এখন আমরা এই একটা নির্দিষ্ট সাইজ বা একটা নির্দিষ্ট কর্নারকে সিলেক্ট করতে পারি এটা এই যে দেখেন লেসু টুল দিয়ে আমরা যখন এটার প্রতি একটু এ করবো দেখেন একটা দুইটা তিনটা এটা কেমন হয়েছে বাট এটা অন্যরকম এটা মানে একটা পাস সিলেকশন করা যায় এমন আর কি লেসুটুল এটা কে হচ্ছে লেসুটুল এটাকে আমরা কি বলি লেসুটুল তো লেসুটুল দিয়ে কি করব কি কি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে তারপর এখান থেকে একটা রয়েছে পেন্টুল প্যানটুল দিয়ে আমরা কি কী করতে পারি আঁকা আঁকি ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম ড্রয়িং করতে গেলে হ্যাঁ যেমন এখান থেকে এটা করলাম এখান থেকে এটা করলাম এবং এখান থেকে কি করব এই বরাবর আনলে ওরা একটা সাজেশন দিবে যে আপনি নিয়েছেন হুম আমি প্যান টুল দিয়ে এটা প্যান আঁকার চেষ্টা করি হ্যাঁ এই যে দেখেন প্যান টুল দিয়ে একটা প্যান এঁকে ফেললাম কী করছি এই প্যান টুলগুলো মূলত এইভাবে ব্যবহার করা হয় এখন একটা বিষয় দেখেন এখান থেকে কিন্তু আমার এই অংশটা কি পারফেক্ট হয়নি কিন্তু এটা করার জন্য আমাদের কি করবো বা নেক্সটে আমরা এই যে সিলেকশান টুল ইউজ করতে পারি সিলেকশান টুল ইউজ করে কী করতে পারি এই যে সিলেক্টারটাকে এভাবে কাজ করতে পারি দেখেন দুইটা পাশ সমান করা যাচ্ছে আমরা নর্মালি এই কাজগুলো সিলেকশন টুল দ্বারা করে থাকি বা এই কাজগুলো সিলেকশান টুল দ্বারা করা হয় তারপর বিভিন্ন রকম ড্রয়িং করার জন্য যেমন পেন আমরা ব্যবহার করতেছি দেখতে অনেকেই বলছেন যে আসলে পারফেক্টলি হয়েছে কীভাবে এটা শিফট ক্লিক করে আপনি কাজ করলে অবশ্যই এটা পারফেক্ট হবে নো প্রবলেম আমি এখান থেকে এই যে এখান থেকেও এটা শিফট ক্লিক করেই করলাম ধরুন আমি এখান থেকে এই যে এইখানটায় এভাবে আস্তে আস্তে কী করলাম শিফট ক্লিক করে এই যে একটা ডিজাইন করেছি এটা কালারটা একটু চেঞ্জ করে দেয় ব্ল্যাক হ্যাঁ তারপর আমরা এখান থেকে কি করলাম ধরুন অল্ট্রা ক্লিক করে শিফট অল্ট্রা ক্লিক করে ঠিক সেম দূরত্ব নিয়ে আরেকটা করলাম হ্যাঁ দেখা গেছে অর্থাৎ এই কাজগুলো আমরা নর্মালি করি আমাদের প্যান্টল দ্বারা আমরা প্যান্টুল দ্বারা এই কাজগুলো করি তারপর ধরুন আপনি এটা ঘর তৈরি করতে চাচ্ছেন এই প্যান্টল দিয়ে তারপর হয়তো আমরা কি করলাম প্যান্টলটা কোথায় হ্যাঁ এটার উপর সিলেকশন করলাম সিলেকশন করে ঠিক এটার মাঝ বরাবর যেটা রয়েছে আমরা এটার হ্যাঁ এই যে মাঝ বরাবর এখানে নিলাম তারপর এখান থেকে এটাকে এভাবে সিলেকশন করলাম এটার কালারটা একটু ব্ল্যাক করে দিই দেখেন আমরা এই যে এই কাজগুলোর জন্য আমরা কী করবো প্যানটুল ব্যবহার করব। সো এই প্যান কেন কিভাবে করতে হয় বিষয়গুলো দেখতে পেরেছেন তারপর প্যানট্রুলের মধ্যে বিভিন্ন রকম বিষয় রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল তারপর হচ্ছে অ্যাঙ্কর এই বিষয়টা কি এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বিষয়টা কী এটা যদি একটু আমি বলি ধরুন আমি এটাকে ডিলিট করে দিলাম বা এটাকে আমি এই পাশে রাখছি এখন আমি এখান থেকে একটা ডিজাইন করলাম জাস্ট এখান থেকে আমরা অবশ্য ডিজাইন করার সময় যে বিষয়টা করল ফিল্ড কালার মানে প্যান্টুল দিয়ে কাজ করার সময় সরি প্যান্টুল দিয়ে কাজ করার সময় আমরা কি করব এই যে ফিল্ড কালারটা অফ করে দিব এই ফিল্ড কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা শুধুমাত্র অন করা তারপর দেখেন এখান থেকে যেটা করলাম ধরুন আমি এই যে একটা নকশা করলাম হয়ে গেল সুন্দর একটা পারফেক্ট নকশা এখন আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটি একটু উপর করা দরকার ছিল সেটার জন্য আমরা এখান থেকে করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা এটার মধ্যে কাজ করতে পারি বা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে আমরা কি করলাম এখান থেকে ক্লিক করে হয়তো এই যে এটাকে একটু এভাবে নিলাম বাট এটা কি চেক করলে একটু এইভাবে নিলাম দেখেন এটা কিন্তু সুন্দর একটা শেপের মতো রূপ নিয়েছে তারপর আমরা চাইলে এটা কি একটু এই পাশে নিয়ে আসলাম এই জন্য কী করা হয় আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো ব্যবহার করা হয় দেখেন অ্যাঙ্কর পয়েন্টের পরে আমরা এখানে এটা ব্যবহার করলাম এখন অ্যাঙ্কর পয়েন্ট মাইনাসও করা যায় এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটার উপর ক্লিক করার পর দেখেন এখানে যদি আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চান করতে পারবেন এখানে যদি নর্মালি কোনো অ্যাঙ্কর পয়েন্ট থেকে থাকে তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা কী করতে পারবো ডিলিট করতে পারবো আমরা এখান থেকে সিলেকশান টুল সিলেকশান ক্লিক সরি সিলেকশন করলাম করার পর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে এই যে সুন্দর করে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম এই যে একটা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ডিলিট করে দিলাম এখানটা একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে সরি এটা অ্যাঙ্কর পয়েন্ট নয় এই যে এখানে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন এভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা যায় প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এটা সহজে বুঝবেন তারপর এয়ারপোর্ট যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল আচ্ছা এটার জন্য আমি ধরুন একটা এটা নিলাম এটা দিয়ে কীভাবে একটা লাভের শেপ তৈরি করা যায় আমি যদি সেই বিষয়টা একটু দেখাই তাহলে হয়তো আপনি আরও ক্লিয়ারলি বুঝে যাবেন ক্যান্সেল করে দিচ্ছি এটা ফিল কালার অন স্ট্রোক কালার অফ আমি এটাকে একটু বড় করে দিচ্ছি দেখেন এই যে অংশটা এই অংশটাকে আমরা কি করতে পারি এই যে একটা পয়েন্ট রয়েছে এটাকে কি বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাকে কি বলে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা সিলেকশন করলাম শিফট ক্লিক করে এটা সিলেকশন করলাম সিলেকশন করে আমরা কি করতে পারি সরি কন্ট্রোল জ্যাট কন্ট্রোল জ্যাট এই যে অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে উপর করতে পারি আমি শিফট ক্লিক করে এই যে দেখেন সুন্দর একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটা লাভের শেপ দিতে চাই ধরুন আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম রুটে টুল ক্লিক করে হ্যাঁ তারপর এটাকে কি করলাম অ্যারেঞ্জে যাব সরি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউটা অন করে দিই দেখেন রিফ্লেক্ট এমন এটা কবি করি দেখেন সুন্দর হয়ে কিন্তু একটা রিফ্লেক্ট হয়ে গেছে এখন আমরা কি করলাম এটাকে যদি একটা লাভের শেপ দিতে চাই দেওয়া যাবে নো প্রবলেম সেক্ষেত্রে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এটাকে ধরুন আমি এখান থেকে একটা লাইন টুল নেই জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে এভাবে একটা লাইন টুল নিচ্ছি ইভেন এইখান থেকে এই বরাবর এইখান থেকে বরাবর একটা লাইন টুল নিচ্ছি নেওয়ার পর এই যে দুইটা শেফকে একসাথে সিলেকশন করলাম সিলেকশন করে এখানে একটা আপনার রয়েছে সেই বিল্ডার আমি এখন সেই বিল্ডার বিষয়টাই দেখাচ্ছি এই যে সেই বিল্ডার সিলেকশন করে এখান থেকে আমরা কি করব দেখেন এটার ওপর কভার করার সাথে সাথে এখানে কেটে ফেলার একটা অংশ দেখাচ্ছে আমরা এখানে ওলটা ক্লিক করে কেটে ফেলবো অলটা ক্লিক করে এটাকে কী করবো বেনিশ করে দেব বেনিশ করে দেওয়ার পর আমরা যদি এই অংশটাকে সরি কন্ট্রোল জেড দেখেন লাভের একটা শেপ হয়ে গেছে এখন এটার পাশে হয়তো এই যে অ্যাঙ্কর পয়েন্ট বা আমরা যে লাইন টুলগুলো নিয়েছিলাম এটা চলে আসছে এই যে এই দুইটা এই দুইটাকে কী করা যায় একসাথে জয়েন করে দেওয়া যায় জয়েন করার দুটো অপশন রয়েছে এইখান থেকে রয়েছে পাত এই যে ফর জয়েন বাট এটা কিন্তু জয়েন হবে না কারণ এটা কোনো নর্মালি স্ট্রোক কালার স্টক দিয়ে কোনো কিছু কারণ না সেটার জন্য আমাদের এটাকে জয়েন করার জন্য দুইটাকে সিলেকশন করলাম এর মধ্যে আমাদের যেটা হবে ফাত ফাইন্ডার নিতে হবে এখান থেকে এটা অপশন রয়েছে পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডার তুলে যাব ফাত ফাইন্ডার তুলে গিয়ে আমরা দুটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পর এই যে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করব প্রথমটার উপর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক হয়ে গেছে এটা কিন্তু একটা শেপ মানে সম্পূর্ণ একটা হয়ে গেছে মানে এই কাজগুলোর জন্য নর্মালি আমরা এইগুলো ব্যবহার করি তো এখান থেকে আমরা কি করলাম সেই বিল্ডারের বিষয়টা দেখলাম এবং অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা দেখলাম প্যান্ট্রোলের বিষয়টাও দেখলাম আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার তারপর এখন যে বিষয়গুলো দেখব দেখেন এখানে আরও বেশ কিছু চমৎকার আরও কিছু রয়েছে লাইন টুল লাইন টুলের ব্যাপারটা দেখিয়েছিলাম এটার ভিতর কি কি আছে লাইন টুল তারপর আর টুল এটা দিয়ে আমরা বিভিন্ন একটা শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করেছিলাম এটা দেখিয়েছি তার হচ্ছে স্পেশাল এটা এই টুলটা নিয়ে দেখাইছিলাম তারপর রেক্ট্যাঙ্গেল গ্লিড গ্যাট আচ্ছা এই যে টুলটা এটা দিয়ে কি করে দেখি তো এই যে দেখেন এটা দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের কাজগুলো করা হয় এখান থেকে আমি ফিল কালার অফ করে স্ট্রোক কালারটা একটু দিয়ে দিচ্ছি দেখেন স্ট্রোক কালার দেওয়া হচ্ছে এই এই এইটা ব্যবহার করে আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারি যেমন যেমন এটা আমাদের বিভিন্ন নকশার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন যখন আমরা নকশা টকশা করি সেক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আমি এটা সিলেকশন করে ধরুন এখান থেকে উইন্ডো উইন্ডো থেকে একটু নিচে যদি যাই নিচে যাওয়ার পর আমরা একটা বিষয় এখান থেকে দেখতে পাবো ব্রাশ লাইব্রেরি ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে রয়েছে এরুস উপর ক্লিক করলাম থেকে একটা বা এখান নেই এখানে বিভিন্ন রকম এরু রয়েছে বিভিন্ন রকম দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন রকম এরু রয়েছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন বা যে কোনো একটা বিষয় যদি এখানে পেস্ট করি তাহলে দেখবেন বিষয়টা কেমন দেখা যায় আচ্ছা এটা আমার কাছে খুব বেশি চুজ হচ্ছে না যেমন আমি যদি এইটাই এটা আমাদের বসাই দেখেন এটাকে কেমন দেখা যাইতেছে কত সুন্দর অ্যামাজিং একটা বিষয় দেখেন আমি এখান থেকে এটা বসাচ্ছি না তারপর আমাদের এখানে আরও অনেক অনেক শেপ রয়েছে এই শেপগুলো থেকে যে কোনো একটা শেপ আমি যদি এখানে বসাই হিউজ পরিমাণ শেপ আছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি সবগুলো শেপ আচ্ছা আমি এটার মধ্যে আবার গিয়ে এখান থেকে ব্রাশে বিভিন্ন বর্ডার বর্ডার ব্রাশ ইমেজ ব্রাশ ইমেজ ব্রাশগুলো তারপর হচ্ছে ব্যাকটোর ব্রাশ আচ্ছা আমি এখান থেকে এটার মধ্যে যদি চাই নর্মালি আচ্ছা আমি সবগুলো শেষ করিনি ওই পাশে মাঝখান থেকেই শুরু করা হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম এফ গ্লিডেন ব্রাশ রয়েছে এখান থেকে আমরা কি করতে পারি আচ্ছা আমি এইখান থেকে দেখেন একটা অপশান রয়েছে এই যে ব্রাশ হ্যাঁ যদি আমরা এটা এটার মধ্যে এফেক্ট দিই এফেক্টটা দিই তাহলে দেখেন এটা কেমন দেখা যাইতেছে বাট এই এফেক্টটা এখানে এটার মধ্যে না দিয়ে আমরা যদি এই এফেক্টটা দিই তাহলে দেখেন এটা কেমন দেখা যাচ্ছে বাট আমরা এটাও দিলাম না এখান থেকে বিভিন্ন রকম এফেক্ট আছে আমরা এগুলো দিই দেখেন এখান থেকে আমি এটাকে একটু বড় করে নেই তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো আচ্ছা আমি এখান থেকে এফেক্ট নিচ্ছি না আমরা যদি এখান থেকে এই এই এফেক্টগুলো ব্যবহার করি খুব বাজে দেখাচ্ছে তারপর আমি এখান থেকে অন্য এফেক্টগুলো রয়েছে বিভিন্ন রকম অর্থাৎ আপনি এখানে যে এফেক্টটা এখানে ব্যবহার করবে শেপটা কাজ করবে এই যেমন এই যে একটা সুন্দর ডিজাইন দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এটা আমাদের কেমন দেখা যাচ্ছে তারপর এখান থেকে রয়েছে আরও অনেক মানে এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ হয় এটা আপনি ব্যবহার করবেন দেখেন এই শেপগুলো কিন্তু আসলে রিয়েলি অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো আমরা বিভিন্ন ড্রয়িংয়ের কাজে হ্যাঁ যেমন বিয়ের কার্ড জন্মদিনের কার্ড এগুলোর ক্ষেত্রে আমরা এই কাজগুলো এইগুলো ব্যবহার করে থাকি যাই হোক আমি এইগুলো প্র্যাকটিক্যালি দেখব বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এগুলো দেখব যাই হোক আমি এখান থেকে এটা দেখাইলাম তারপর এখান থেকে আরও যেটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে এই যে দেখেন আমরা হাইটে কত পিট নিব। এখানে যদি আমি এটার উপর ক্লিক করি এটার উপর ডিপেন্ড করে সুন্দর করে একটা টেবিল আমাদের সামনে কি করেছে শো করেছে এবং আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম দেখেন সুন্দর এটা কিন্তু একটা টেবিলের মতো কাজ মানে আমাদের সামনে সুন্দর করেছে আমরা যখন ক্যালেন্ডার ডিজাইন করব বা ক্যালেন্ডারের মতো কাজগুলো করবো তখন এগুলো ব্যবহার করা হবে এবং এখান থেকে আমরা বিভিন্ন ব্যবহার করবো বিভিন্ন রকম ব্যবহার করতে পারি হ্যাঁ এগুলো ব্যবহার করে আমরা এখান থেকে কি করবো কাজগুলো করবো তো আশা করি এই হচ্ছে মূলত এইগুলোর বেসিক যাই হোক আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি তারপর এটার মধ্যে একটা যেটা রয়েছে এই টুলটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুল এই যে দেখেন আমি শিফট ক্লিক করে নিলাম এটাও মূলত বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি রেখে দিচ্ছি দেখেন এটা কিন্তু নর্মালি খুব সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ অত্যন্ত সুন্দর দেখাচ্ছে নো প্রবলেম আমি এটা করতেছি বাট এখনো করতেছি এই যে দেখেন কত সুন্দর করে দেখাচ্ছে এই কাজগুলো কি করবো আমাদের ব্যক্তি বিভিন্ন প্রয়োজনে আমরা এইগুলো ব্যবহার করব আচ্ছা তারপর যে টুলটা রয়েছে আমি এখান থেকে এই আমাদের সিজার টুল ইরেজার টুলের বিষয়টা দেখালাম এরপর এখানে এটা সুন্দর টুল রয়েছে দেখেন এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল যেটা দেখব এখানে হচ্ছে যে আমি কি ড্রয়িং করতে চাচ্ছি এখানে একটু ওদেরকে বইলা দিলে ও এটা তৈরি করে ফেলে যে আমাদেরকে দেখাচ্ছে এবং এটা কি এভাবে ডিলিট করা যায় আচ্ছা যাই হোক আমি এই পাশটা দেখতেছি এই যে দেখেন আমি এটা বৃত্ত হয়ে গেছে আমি এখান থেকে এটাকে এইভাবে এটার সাথে মিলাইলাম আচ্ছা হয়নি এটাকে কি আঁকতে এই বিষয়টা কি তারা বুঝতে পারে এখন ধরুন আমি এই পাশটার এটা দিয়ে একটু অংশ কেটে দিতে চাচ্ছি এটাও কিন্তু সে বুঝতে পারে আমি এতটুকু অংশ কি করতে চাচ্ছি কেটে দিতে চাচ্ছি বা এতটুকু অংশ এখান থেকে চাইলে আমরা কি করব কেটে দিতে পারবো এটা হচ্ছে এমন একটি বিষয় এই যে দেখেন অল্টার ক্লিক করে আমরা কি করলাম এতটুকু অংশ কেটে দিলাম এটা কিন্তু আপনি ইচ্ছে করতে পারবেন এটাই মূলত এটার মূলত কাজ যেমন আমি এখান থেকে ধরুন একটা নির্দিষ্ট এরিয়া ওয়াইজ অংশটা কেটে ফেলবো এই নির্দিষ্ট এরিয়া অংশটা কেটে ফেলার জন্য আমাদের ঠিক সেই এই টুলটাই ব্যবহার করব জেল টুলটা মাত্র ব্যবহার করেছি এটার ভিতরে আরও বেশ কিছু রয়েছে আচ্ছা আমি এখান থেকে এভাবে দেখাই দেখুন এটা হয়ে গেছে তারপর আমরা কি করলাম অল্টার ক্লিক করে এই অংশটা কেটে দিলাম অল্টার ক্লিক করলাম এবং এই অংশটা কেটে দিলাম আচ্ছা এখান থেকে একটু প্রবলেম হচ্ছে আমি এখান থেকে আবার একটু নিচ্ছি একটা কর্নার বাট এখান থেকে আমরা কী করবো অল্টার ক্লিক করে এই অংশটা এতটুকু কেটে দিলাম সুন্দর করে কাটতে হবে এখন এখন আচ্ছা এটা হচ্ছে না আপনি এভাবে করবেন এর হয়ে যাবে নো প্রবলেম তারপর এখানে রয়েছে একটা পেন্সিল টুল হোয়াট ইজ পেন্সিল টুল পেন্সিল দিয়ে আমরা কি করতে পারি বিভিন্ন রকম আঁকা কি করতে পারি লিখালেখি করতে পারি এটাই তো আমাদের পেনসিল টুল আমরা কি করব। এখান দিয়ে বিভিন্ন আঁকা আঁকির কাজগুলো করব। এটা কি আমাদের পেন্সিল টুল হুম এই পেন্সিল টুল দিয়ে আমরা কি করব এই যে দেখেন একটার সাথে কিন্তু আরেকটা যদি লেগে যায় তাহলে ওটা কেটে যাবে তাহলে এটা কি হয়ে যাবে কেটে যাবে এই যে সমস্যা নাই আমরা এখন এখান থেকে শুরু করি এই যে এটার সাথে মিশিয়েছি কারণে কেটে গেছে এটা হচ্ছে আলাদা আলাদা লেখার জন্য এরপরে যেটা একসাথে লিখলেও সমস্যা নাই এই যে এটা দিয়ে আমরা কি করব এই যে এইভাবে ও এটা হচ্ছে কেটে দেওয়ার জন্য সরি ধরুন আপনি এখান থেকে একটা কিছু লিখলেন বাট এই অংশটা দিয়ে এটা দিয়ে আমরা কি সরি এটা দিয়ে আমরা কি করব এই অংশটা স্মুথ করে দিলাম স্মুথ দেখতে পাচ্ছেন এই অংশটাকে এই যে স্মুথলি করে দিলাম এবং এই অংশটাকে আমরা কি করবো এইভাবে স্মুথ করে দিলাম দেখেন মানে আমরা যেভাবে স্মুথ করতে চাচ্ছি নর্মালি এটা এই যে স্মুথটা দেখাচ্ছে সে দেখতে পাচ্ছেন এবং আমি এখান থেকে যদি এটাকে এইভাবে নেই দেখেন ঠিক এটার মতো হয়ে যাবে অর্থাৎ তারা স্মুথলি বিষয়টা বোঝে ওইটা দিয়ে স্মুথ করা যায় তারপর তারপরে টুল এটা দিয়ে আমরা কি করতে পারি দেখি এটা কেটে ফেলবো ফেলব এটা হচ্ছে এটা অর্থাৎ এগুলো আমরা যখন করব এই যে কেটে ফেললাম পয়েন্ট এটা দিয়ে হচ্ছে না অর্থাৎ এগুলো আমরা কি করতে পারি কেটে ফেলতে পারি এটা এবং এগুলো কখন ব্যবহার করতে হবে সেটা আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাবো নো প্রবলেম তারপর এই হচ্ছে জয়েন্ট টুল কন্ট জয় ফর জয়েন কথা ঘুরে ফিরে একটাই কি করা যায় জয়েন করা যায় জয়েন্ট টুল এটাই সমস্যা জয়েন্ট টুল মানে আমরা দুইটাকে জয়েন করার জন্য এই যে একটা লাইন পাশাপাশি এটা একটা লাইন এই দুইটাকে আমরা কি করব একটু জয়েন করিয়ে দেই হয়নি দুইটাকে একটু জয়েন করিয়ে দিই দুটাকে একসাথে সিলেকশন করলাম জয়েন্ট টুলের ওপর ক্লিক করে এখান থেকে কি করতে পারি এই যে এইটার এই পাশটা এই পাশটা মেশে গেছে এতটুকু আমরা কি করেছি কেটে ফেলেছি যাই হোক এগুলো খুব কঠিন কিছু না তারপর যেহেতু আমাদের কাজগুলো হচ্ছে আমাদের শেপের সেই ক্ষেত্রে আমরা এটা দেখাচ্ছি মানে বেসিক টুলের ক্লাসগুলো নেক্সট ক্লাসও একটা থাকবে বেসিক টুল নিয়ে নো প্রবলেম তারপর আমরা প্রজেক্ট বেস কাজগুলো করব আমরা অনেকক্ষণ যাবতীয় টুলগুলো দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে একটু প্রশ্নগুলো দেখি কার কার কি প্রশ্ন আছে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে না ভাইয়া আপনি প্র্যাকটিস করলে মাথার উপর দিয়ে যাবে না আপনি বারবার প্র্যাকটিস করেন আপনার মাথার উপর দিয়ে যাবেন আপনিও পারবেন আমরা তো আর সবাই শিখে আসি নাই মায়ের পেটে থেকে ধীরে ধীরে শিখতে হয়েছে তো আপনি ধীরে ধীরে চেষ্টা করলে আপনিও পারবেন ভাই মাথার উপর দিয়ে যাবে না চিন্তা না চিন্তা করার কোনো কিছু নেই ইনশাল্লাহ পারবেন আর কারো কোনো প্রশ্ন যে আসলে এই টপিকটা বুঝিনি এমন কোনো প্রশ্ন আছে নেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তারপর এখানে দেখেন একটা টোল রয়েছে ব্রাশ ব্রাশ টোল দিয়ে কী করি আমরা যে ব্রাশটা সিলেকশন থাকবো আমরা যাই লিখবো এই ব্রাশ নিয়েই কাজ করবে এখন যদি এটাকে আমি একটু অন্যটা একটা সিলেকশন করে এখন যদি এটা দিই তাহলে ঠিক এটা কাজ করবে দেখেন তারপরে কি করতেছে ঠিক এটা কাজ করতেছে দেখেন এত সুন্দর সুন্দর লেখা কোথায় কিভাবে করা হয় আমরা এখন বুঝতে পারতেছি আমরা কি করতেছি এই যে সরায়া এই যে আমরা এই যে এখানে ফেটে যায় একটু একটু আচ্ছা এটা ঠিক হয়ে যাবে না প্রবলেম এই যে আমরা এটা হচ্ছে এটার বর্ডি যেমন সোজা আমরা যদি কোনো ডিজাইন নিই তাহলে এই প্রবলেমটা পড়ব না আমরা কি কি শিখব কি কি শিখব এই যে এই যে কী তারপর নিলাম কি অনেক এর মধ্যে এগুলো ব্যবহার করে কি কি শিখব আমি দেখেন থেকে সুন্দর করে দেখাচ্ছি আমরা কি কি শিখব এই বেসিক টুল আপনি যতই মানে বলেন না কেন আপনার টুলগুলো সবগুলো টুল কোন টুল দিয়ে কি কি কাজ করতে হয় সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তারপর এখানে রয়েছে ব্লু ব্রাশ এটা একটা বিষয় এটা সুন্দর একটা ব্রাশের বিষয় এটা হচ্ছে একটা স্মুথলি বাস আমরা দেখেন কত আঁকা পাখা লিখলেও সে নর্মালি একটা কি করে সুন্দর করে দেয় যেমন হাই এখান থেকে লিখলাম যে দেখেন এসটা হয়ে গেছে আমরা কি করব। দেখেন একটা সুন্দর করে দিলাম হাই এই যে এইগুলো লিখতেছি এইগুলো হচ্ছে নর্মালি কি আমাদের মানে আর্ট করা বা ব্রাশ টুলের কাজ আমরা এখান থেকে কি করতেছি এগুলো হচ্ছে আমাদের নর্মালি ব্রাশ টুলের কাজ কন্ট্রোলের সিলেশন কন্ট্রোল ডি দিয়ে আমি ক্লোজ করে ফেললাম এই হচ্ছে মূলত এটার বেশ কিছু বিষয় তারপর এখান থেকে আরও কিছু টুল রয়েছে সিলেক্ট টুল হ্যাঁ এই সিলেক্ট টুলের কাজকে এটা আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখব এবং মানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব এটা সবচেয়ে বেটার হবে এটা একটা সুন্দর এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তারপর এখান থেকে যেটা দেখলাম সেই বিল্ডার সেই বিল্ডারের ভিতরে দুইটা তিনটা বিষয় আছে এগুলো দেখব আমরা এই যে এটা রয়েছে প্যান টুল তারপর এটা রয়েছে এই যে একটা টুল গুরুত্বপূর্ণ একটা টুল মানে এটা হচ্ছে আইড্রপার নট প্যান টুল আর এই যে এটা হচ্ছে বিহান টুল এটা দিয়ে একটু দেখবো আমরা এটা দিয়ে কি কি করতে পারি এবং বাকি টুলগুলো দেখব নো প্রবলেম তো এই হচ্ছে আমাদের আর এই টপিকগুলো বোঝাতে কার কার কি কী প্রবলেম আছে একটু যদি সবাই বলতেন তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যেত আমাদের পঁয়তাল্লিশ মিনিট ক্লাস হবে এর মধ্যে কার কার কি প্রবলেম রয়েছে একটু বলুন সঞ্জিতা ইসলাম আপনি কি বুঝতে পেরেছেন যে টুলগুলো দেখিয়েছি কোন বিষয়টা ও আচ্ছা না না এটা রাইটিংয়ের বিষয় হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি এই যে একটা কি করলাম এটাই এই এটা কেন এইটা আসছে তাই তো আপনার প্রশ্ন এখানে অন্যটা কারণ আমরা এইখান থেকে দেখেন এই যে ব্রাশের মধ্যে আমরা এটা সিলেকশন করে রেখেছি এখন আমি ব্রাশ টুল ক্লিক করে যদি এটা সিলেক্ট করি দেখেন তখন কিন্তু আমাদের এই ফন্ট আসবে না তখন আমরা এইটাই চলে আসবে ওই যে এটা চলে আসছে এটা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এখন প্রশ্ন আর কি প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এটা যদি দেই তাহলে এটাই চলে আসবে আমরা যেটা ব্যবহার করব এটাই চলে আসছে দেখেন অর্থাৎ আপনি ব্রাশ ব্যবহার করার পূর্বে যেটাই ব্যবহার করেন ঠিক এটাই চলে আসবে এটাই আর কিছু না নর্মালি ঠিক এটাও এক ধরনের ব্রাশেই এটা দিয়ে আপনি এগুলোই করবেন এই যে দেখেন এটা একটু স্মুথ হয় স্মুথলি এই যে আঁকা বাঁকা এই যে তারা ভাড়া এই যে এগুলো কি হয়ে যায় একটু স্মুথলি হয়ে যায় আশা করি আপনার প্রবলেমের সমাধান পেয়েছেন আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন আমি এই টুল আরও দেখাবো নো প্রবলেম আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে বেসিক টুল নিয়ে তারপর বেসিক টুল শেষ করে আমরা অন্য কাজগুলো দেখাবো প্রজেক্ট বেস কাজগুলো করব নো প্রবলেম নো টেনশন নো প্রবলেম আচ্ছা আমি এখান থেকে দেখাই ধরুন আমি একটা সূর্য আঁকতে চাচ্ছি এই যে এখানে এইটার যে টুলটা রয়েছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলার টুল ধরুন আমি এখান থেকে কী করলাম এখান থেকে একটা ইলিপ টুল নিলাম আমরা কী করবো এই ইলিপ টুলটা নিলাম ইলিপ টুলটাকে এভাবে দিলাম এটা সূর্যের মতো একটা শেপ আছে এবং এখান থেকে কী করলাম রেক্ট্যাঙ্গলার টুল নিয়ে সুন্দর করে একটা এরকম একটা রেক্ট্যাঙ্গল আঁকলাম আচ্ছা হয়ে গেল রেক্ট্যাঙ্গলটা তারপর আমি এটাকে এই বরাবর পারফেক্টলি বসাইলাম দেখেন এখানে কিন্তু আমাদেরকে সাজেস্ট করছিল এটা সোজা আছে কি না তারপর আমি এটাকে সিলেকশান করে আমি এটাকে সিলেকশান করার পর এই যে এখানে রুটের টুলটা রয়েছে এটার উপর ক্লিক করে এই মাছ বরাবর গেলে আমরা অলটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব করার পর আমরা এখান থেকে দিলাম তিনশো ষাট আচ্ছা এখানে একটু প্রবলেম হয় আমার আমি এখান থেকে দিলাম তিনশো ষাট বাই বারো তারপর কি করলাম কপি ক্লিক করলাম আচ্ছা কপি ক্লিক করার পর কন্ট্রোল করলাম দেখেন সুন্দর করে এখানে কি হয়েছে এই এই যে সূর্যটা হয়ে গেছে সুন্দর একটা একটা প্রজেক্ট কাজ এখন আমরা যেটা করব দেখেন এটা কিন্তু আমাদের ফুল সূর্য আমাদের কিন্তু ফুল সূর্যের প্রয়োজনে আমাদের হাফ সূর্য হলেই হবে আমি এখান থেকে একটা লাইন টুল নিলাম লাইন টুল নিয়ে টিক হ্যাঁ এই যে সূর্যটা রয়েছে বা এই যে সূর্যটা এটার যে মেইন অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা কি করবো আচ্ছা আমি এখান থেকে একটা লাইন টুল নর্মালি টানি এখন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ মাঝখানে বসছে কি বসছে না এটা নিয়ে হয়তো আপনি কনফিউশনে থাকতে পারেন আমি এটা একটু বাম পাশে নিচ্ছি এবং এটা একটা কালার দিয়ে দিচ্ছি ধরুন আমি এটার জন্য ইলো কালার দিচ্ছি যেন বিষয়টা একটু ক্লিয়ার বোঝা যায় অ্যান্ড এটার জন্য আমরা কি করব। এই যে দুইটা সিলেকশন করলাম করে এটাকে সিলেকশন করে এটার মাঝখানে আমি এটা বসাবো এটার জন্য এটা সিলেকশন দুইটা সিলেকশন করে আবার রাউন্ডের উপর ক্লিক করে এটার উপর ক্লিক করলাম এটা এখন মাঝখানে বসছে পারফেক্টলি আচ্ছা মাঝখানে এটা পারফেক্টলি বসছে আমি এটার কালারটা স্ট্রোক কালার ইলু করে দিতে চাচ্ছিলাম আশা করি কালারটা হয়েছে হ্যাঁ এখন হয়েছে এখন আমরা এটা কি করব সম্পূর্ণ সুন্দর করে সিলেকশন করব সিলেকশন করে এই যে আমাদের বিল্ডার মামা আছে সেই বিল্ডার টুল ক্লিক করে ওয়াল্টার ক্লিক করে এটা নিচেটা বেনেশ করে দিলাম বেনেশ হয়ে গেছে এখন আমরা যেটা করব। এর বাহিরে যা যা আছে সব বেনিশ এগুলোর দরকার নেই যেখানটা যেগুলো আছে এগুলোর দরকার নেই এটা হচ্ছে একটা সূর্য আমরা দেখতে পাচ্ছি এটা একটা অর্ধ সূর্য এটা আমরা কি করলাম একটা অর্ধ সূর্য আঁকতে পেরেছি সহজ মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন এই রুটের টুলটা দিয়ে আমরা কি কি করতে পারি রুটের টুলের কাজগুলো কি কি হয়তো সবগুলো টুল আপনি বেসিকলি এভাবে বুঝতেছেন কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করব এখন হয়তো একটু প্রবলেম হলেও যখন আমরা প্রজেক্ট বেস কাজগুলো করব তখন আমাদের কাছে অনেক অনেক ইজি লাগবে আমরা সেগুলো করব। তো নো টেনশন কোনো টেনশন নেই চিন্তা করার কোনো কারণেই নেই আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও বিস্তারিত টুল দেখব কিভাবে কোনটা দিয়ে কি কি করতে হয় কিভাবে আমরা কোন ডিজাইনটা করব সেই বিষয়গুলো দেখব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার কাছে একটা প্রশ্ন আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখতেছেন লাইভে যারা যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এই ভিডিওটি হয়তো আমাদের লাইফটা শেষ হয়ে গেলে আপনারা হয়তো দুই মাস তিন মাস বা পাঁচ মাস পরেও দেখতে পারেন অনেক দিন পরেও দেখবেন তাদের কাছেও রিকোয়েস্ট দেখেন এই এখানে কিন্তু আমরা টোটাল ফ্রিতে শেখাচ্ছি এবং আপনি ফ্রিতে শিখতেছেন সেই ক্ষেত্রে আপনি আপনি আপনার স্থান থেকে আর অন্যজনকে ভিডিওটা শেয়ার করতে পারেন সাজেস্ট করতে পারেন এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা পেইড কোর্সে যেভাবে অনলাইন সাপোর্ট পান্টিকে যেভাবে সাপোর্ট পাবেন এটার জন্য আমাদের নিচে একটা গ্রুপ রয়েছে দেওয়া আছে গ্রুপের এবং পেজের আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন আপনার ফ্রেন্ডদেরকে গ্রুপে জয়েন করাবেন এবং আমরা আমাদের পেজে লাইক করবেন আমরা সবসময় প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিই এবং আমরা সব কিছু শেখানোর চেষ্টা করি এই হচ্ছে মূলত বিষয় তো আমরা ফ্রিতে শেখাচ্ছি নো প্রবলেম আপনি এগুলো একটু শেয়ার করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার পূর্বে সবার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে আসলে এই আপনি যে বিষয়টা দেখেছেন তার মধ্যে কোনো প্রবলেম আছেন কি না আচ্ছা ইকবাল উদ্দিন সূর্য এঁকেছেন সূর্য ফুল সূর্যটাই বেটার ছিল আর নো প্রবলেম মানে আমি একটা দুইটাকে বাক করে দেখাইলাম আর কি কিভাবে করতে হয় ফুল সূর্যটা বেটার ছিল ধন্যবাদ ফুল সূর্য ব্যাটার হলেও আচ্ছা ঠিক আছে আমি ফুল হাফ দুইটাই করেছি আপনি একটু বাসায় প্র্যাকটিস করবেন নো প্রবলেম ব্রাশ টুলের ব্যাপারটা আচ্ছা ব্রাশ টুল আচ্ছা এটা হচ্ছে ব্রাশ লাইব্রেরি এটা আমি নর্মালি এখানে থাকে না আপনি এখানে কি করবেন এখান থেকে হচ্ছে উইন্ডো উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাবার পর এখানে নিচে একবার চলে আসবেন এখানে দেখবেন স্যাম্পল লাইব্রেরি সুইচ গ্রাফিক এই যে ব্রাশ লাইব্রেরি এটার মধ্যে অনেক ধরনের ইমেজ ব্রাশ রয়েছে কভারি ব্রাশ রয়েছে বর্ডার রয়েছে বর্ডার মধ্যে বিভিন্ন রকমের যে বর্ডার রয়েছে দেখেন এগুলো কিন্তু সবগুলো বর্ডার বর্ডার ব্রাশ বর্ডার ব্রাশ বলতে আমি যেটা বোঝাচ্ছি দেখেন এটাকে আমি যদি একটু এয়া করি এবং এটা ফিল কালার স্ট্রো কালারটা অন করে দিয়ে আমরা যদি এটার উপর ক্লিক করি দেখেন সব কিছু কিন্তু এই যে এটার মতো একটা বর্ডার হয়ে গেছে এইটাই হচ্ছে মূলত বিষয় দেখেন এটা হচ্ছে বর্ডার ব্রাশের মধ্যে পড়ে এরকম অনেক ব্রাশগুলো রয়েছে এবং আমরা এইগুলো প্র্যাকটিক্যাল আলোচনা করব নো প্রবলেম আপনার চিন্তার কোনো বিষয় না আমরা প্র্যাকটিক্যালি যখন এই বিষয়গুলো দেখবো আলোচনা করব তখন আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে ও আচ্ছা গত ক্লাসে একজন প্রশ্ন করেছেন রহমান আপনি প্রশ্ন করেছেন যে আপনি গত ক্লাসে ক্লাসগুলো করে কি জানি কি করতে গিয়েছেন এখন এই টুল পাচ্ছেন না তাই তো আচ্ছা এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হতে পারে প্রবলেম এবং এই প্রবলেমটা হলে আমি বলি দেখেন এখানে আমি দুইটা বিষয় দেখাচ্ছি হয়তো আপনার এইখান থেকে এটা চলে যেতে পারে বা এটা এমন হতে পারে এই যে অনলাইন যে ভাইয়া আমারটা তো মানে একটা শাড়ি হয়ে গেছে এখন কি করব এটার জন্য এই যে উপরে বাটনটার উপর ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে আর অনেকে আছে যে আমার কাছে যে উপরে যে সিলেকশন এগুলো কিছুই নেই এটা কেন নেই আমি আপনাকে বলি দেখেন উপরে একটা অপশন রয়েছে এটার নাম হচ্ছে কন্ট্রোল আমি যদি কন্ট্রোলের চেকমার্কটা অফ করে দিই তাহলে আমি কিন্তু এটা পাবো না দেখতে পাচ্ছেন তারপর আছে এখান থেকে আমরা যে এখন যদি কন্ট্রোল অন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা পাইতেছি দেখেন এখানে কালার আমরা যদি কালারটা অফ করে দিই কালার নাই কন্ট্রোল অফ করে দিলে কন্ট্রোল নেই অনেক সময় এইটাও চলে যায় তখন তো অনেকে হা হা করে বসে থাকি যে আসলে কি হয়ে গেছে কি জানি না আপনার এটা চলে গেলে আপনি কন্ট্রোলে যাবেন এখান থেকে রয়েছে কন্ট্রোল কন্ট্রোলের উপর ক্লিক করবেন কন্ট্রোলের উপর ক্লিক করলে আপনার হয়ে যাবে এছাড়াও আপনাদের বিভিন্ন জিনিস চলে যেতে পারে এটার জন্য তারপর আপনার সবগুলো সমাধান কোথায় পাবেন দেখে আমি বলি এখান থেকে এটা চলে গেছে উইন্ডো থেকে আমরা কি করলাম কন্ট্রোল চলে গেছে এই যে সবগুলো বিষয় চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন আরেকটা সবচাইতে ইজি ওয়ে রয়েছে এটা দিয়ে আপনি করতে পারবেন সেটা হলো সবচেয়ে ইজি যে অয়টা রয়েছে যেটা আমি বলতে চাইতেছি সেই অয়টা হচ্ছে দেখেন আমার এখানে সব কিছু চলে গেছে এটার জন্য আমাদের এই যে দেখেন এসেন্সিয়াল এটার মধ্যে একটা অপশান আছে এবং এটার মধ্যে দেখেন নিচে একটা অপশন রয়েছে রিসেট এসেন্সিয় এটার মধ্যে ক্লিক করবো আমরা এই যে দেখেন আমাদের নিয় অবস্থা যা ছিল সব কিছু চলে আসছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং ঠিক আছে ধন্যবাদ আপনি প্রশ্নটি করেছেন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং ঘরেই থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করুন সব কিছু ঠিক হয়ে যাবে নো প্রবলেম আর আমরা তো আছি সাপোর্টে আপনি গ্রুপে যুক্ত হলে হয়তো সাপোর্ট পাবেন আর অন্যতায় খুব বেশি একটা যেমন আপনি কমেন্ট করলেও হয়তো বা খুব বেশি একটা সাপোর্ট দিতে লেট হয় কিন্তু আমাদের গ্রুপে আপনি প্রশ্ন করার সাথে সাথেই আপনি হয়তো অ্যান্সার পেয়ে যাবেন কারণ এখানে আমরা সবসময় একটিভ থাকি আর আমাদের কমেন্টগুলো নর্মালি চেক করা হয় সপ্তাহে একদিন আপনার কমেন্টকে এই যে বিষয়টা লিখবেন সেটা হচ্ছে যে আপনি কি জানতে চাচ্ছেন কোন টিউটোরিয়ালটা সেটা দেখবেন আর আপনার কাজ করতে গেলে প্রবলেম হলে অবশ্যই কমেন্টও করবেন নো প্রবলেম এবং কমেন্ট তো আপনার লাইভে যারা আছেন কমেন্ট করতেছেন নো প্রবলেম নেক্সটও কমেন্টগুলো করবেন সবচেয়ে বেটার হবে আপনি গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি লাইভটি শেষ করছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে করবেন সবাই প্র্যাকটিস করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম